নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। পাপিয়াস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি যেই রান্নাটি করব সকলেই কম বেশি জানি। চলুন আমি কিভাবে রান্না করি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, এখানে নিয়েছি আমি মুগের ডাল, এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি, গাজর নিয়েছি, ঝিঙ্গা নিয়েছি, লঙ্কা, বরবটি, ছিম, বেগুন, পটল, আঁকড়ি নিয়েছি, টমেটো, আলু। প্রথমে চাল আর ডালটাকে আমি একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, এবার এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। জলটা যেই আমার ফুটে উঠেছে, এবার আমি এখানে চাল, গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা ধুয়ে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। চাল আর ডালটা আমার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আলু, গাজর, আঁকড়ি, বাকি সবজিগুলো আমি একটু পরে দিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি গলে যায় এগুলো। প্রায় 5 মিনিট ফোটানোর পরে এর মধ্যে আমি বাকি সবজিগুলোও দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট এটাকে হতে দেবো। 10 মিনিট বাদে ঢাকনাটা উঠিয়ে আমার তৈরি হয়ে গেছে এক সিদ্ধ। বন্ধুরা, এখানে আমি ঘি আর সিন্দুক লবণ দিয়ে এবার আমি পরিবেশন করব। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমি আর আমার মেয়ে মিলে আজকে বাবা মহাদেবের উপোস করেছি, তাই আমরা দুজনে মিলে এটা আজকে খাবো দুপুরবেলায়। কে আমি সিম্পল সাধারণ রেসিপি নিয়ে এসেছি, আজ তবে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।